নমস্কার সবাই ভালো আছেন তো আজকে আমি সুন্দর একটা ড্রয়িং নিয়ে আসছি জানি না আপনাদের কেমন লাগবে একটু টেকনিক খাটিয়ে বুদ্ধি করে তো যে ছবিটা আঁকছি সেটাকে একটু মানে নড়াশড়া করতেছে এইরকম আর কি প্রজাপতি যদিও এইরকম ছবি আমার ইউটিউবে আছে পুরনো তো তবুও আবার একটা নতুন করে নিয়ে আসছি কারণ ওইগুলো প্রথম অবস্থাতে ঢাকা পড়ছিলো তো তো কেউ জানতো না এখন মোটামুটি তো সবাই জানে তো এই জন্যে এই নিয়ে আসছি আর ছবির তো ধরন তো দুটোই যেটা হচ্ছে কি শুরু করলাম আঁকলাম রঙ করলাম ছবি কমপ্লিট এগুলো ব্যাস মানে আঁকা ছবি এটা মানে পেন্টিং এটার মধ্যে সীমাবদ্ধ কিন্তু এর বাইরেও কিছুটা টেকনিক বুদ্ধি খাটিয়ে হ্যাঁ তো ছবিকে একটু জীবনদান দেওয়া যায় বলা চলে তা রকম যে ছবিটা আঁকলাম সেটা উঠলো হুম নড়াচড়া করতেছে তা সেটাও একটা মনোরঞ্জনের আনন্দ বিষয় যে ভালো লাগার আর কি তো সেই হিসেবে এই ছবিটা আঁকছি আমি তো দেখেন প্রজাপতিটা আঁকার পর সেটা উঠছে নিচে ফুল বা আদার্স একটা প্রাকৃতিক ন্যাচারাল ন্যাচার যে ছবি থাকে তো সেইভাবেই কিন্তু যে উঠছে এখানে কিন্তু তত্যাধুনিক একটা আমি টেকনিক খাটাইছি আপনাদের সামনেই কাটছি কিন্তু এই যে আপনারা দেখতেছেন আপনাদের সামনেই কাটছি এটা আগেই বলছি এখনও বলি আপনারা বুঝতে পারেন নাই যদি বোঝেন তাহলে আট কিসের আর্ট তাহলে তো আর্টই না আঁকছি রঙ করলাম সবই দেখলেন আবার শেষে উঠতেছে তাহলে এটা কীভাবে সম্ভব হ্যাঁ তো সম্ভবত সোশ্যাল মিডিয়া এরকম ছবি নাই আমি জানি যত সম্ভব তো দেখেন আর যদি এরকম সোশ্যাল মিডিয়া কোনো ছবি পান আমাকে একটা স্ক্রিনশট করে দেবেন হুম তো দেখেন এই ছবিটি কীরকম ভালো লাগবে পাখি উঠতেছে বা আছে বিভিন্ন ধরনের আমার ফেসবুকে দিছি এখন তো ফেসবুকে আমি ছবি দেই না হুম তো মানে ভালো ভালো যেগুলো আঁকি বা যে পছন্দ করে দর্শক তো সেগুলো আমি ফেসবুকে দেই না আর ফেসবুক দেওয়ার জন্য আলাদাভাবে ছবি করি না দিলে না হয় তাই তো এই যে দেখেন ছবি আঁকার সাথে রঙের মেশিনটা জানতে হবে নাহলে তো ছবি সেইভাবে ফুটবে না তো দেখেন একটা ফুল আর প্রজাপতিটি দিয়ে কিন্তু ছবিটা আমি শেষ করতে চাইছি পিছনে ব্যাকগ্রাউন্ড কারণ পিছনে যদি ব্যাকগ্রাউন্ড না দেই তাহলে তো ছবিটা আরও সহজ সরল মনে হবে যে এটা কিভাবে কি করলেন এই জন্য পিছুনে ব্যাকগ্রাউন্ড দিয়েছি যেখানে যেটা ছবি ছিল সেটা সেখানেই আছে কিন্তু ওখান থেকে নড়ে নেয় অথচ আমি ওখান থেকে কিন্তু ছবিটা টোটালটা অর্ধেকটা উঠে নিছি কিন্তু কাটছি কিন্তু অর্ধেকটা নিয়ে নিছি আবার অর্ধেকটা বসাইয়ে দিছি আপনারা বুঝতে পারেন নাই তো এটাই ছবি আর কি তো দেখলেন হুম জাস্ট ইন যা আর কিছু না কিন্তু তো ভালো থাকবেন সবাই আট বাকলা বাজার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কারণ একদিন পরপর আমি ভিডিও নিয়ে আসি তো নমস্কার